বন্ধুরা আমি একটা জিনিস অবজার্ভ করেছি যখন জয়েন্টের র্যাঙ্ক কাউকে র্যাঙ্ক জিজ্ঞেস করলে ডাইরেক্ট র্যাঙ্ক বলে না কত র্যাঙ্ক হয়েছে ষোলো হাজার থেকে সতেরো সব সামথিং এর মধ্যে পড়ে যাচ্ছে কত র্যাঙ্ক ষোলো হাজার নশো নিরানব্বই ষোলো হাজার সামথিং কিন্তু কারো র্যাঙ্ক যদি পাঁচশোর কম হয় ষোলো হাজার পাঁচশোর কম সে কিন্তু বলবে ষোলো হাজার তিনশো তেইশ মানে বলে দিচ্ছে না আমার নশো হয়নি তিনশো তেইশেই আছে আমার একটা বন্ধুকে এমন এখনও মনে আছে কেউ জিজ্ঞেস করছিল র্যাঙ্ক কত হয়েছে বলছে সামথিং আবার এই সময় জয়েন্টের র্যাঙ্ক বলার সময় এক একজন এত ঢপ মারে পুরো ঢপের সমস্ত লিমিট ক্রস করে যায় জিজ্ঞেস করে কত র্যাঙ্ক হয়েছে যাদবপুরটা টার্গেট ছিল একটুর জন্য হলো না একটুর জন্য এত দুঃখ করে বলবে যাকে বলছে সে র্যাঙ্কও জিজ্ঞেস করে না বলে বেচারা যাদবপুরটা পেল না এত কষ্ট করে পরে জানা যায় র্যাঙ্কই আসেনি র্যাঙ্ক আসেনি সেখানে যাদবপুর র্যাঙ্ক চলে এলে এরা আইআইটি চলে যেত এরা র্যাঙ্ক ওয়াইজ ঢপ মারে আবার এক একজন আছে মানে এক একজনকে এত র্যাঙ্ক বলে দেয় নিজেই ভুলে যায় কাকে কি বলেছিল এটা স্টুডেন্ট ওয়াইজ ঢপ মারে কোনো একটা মাঝারি স্টুডেন্ট তাকে বলবে আমার পনেরো হাজার র্যাঙ্ক খুব ভালো স্টুডেন্টকে বলবে আট হাজার র্যাঙ্ক আর যে স্টুডেন্টের র্যাঙ্ক আসেনি তাকে বলবে তিরিশ হাজার র্যাঙ্ক মানে এত স্ট্র্যাটেজি করে ঢপ মানে এত স্ট্র্যাটেজি যদি পড়াশোনায় লাগাতো র্যাঙ্ক চলে আসতো এদের